আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অনলাইন ক্লাসের সামনে বসে আছো, সবাই জয়েন করে ফেলেছ? সুমা, ভেরি গুড। তোমরা নিশ্চয়ই ভালো আছো, না? সবাই ভালো আছো? আচ্ছা, সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের ইসলাম ধর্ম পঞ্চম শ্রেণীর ইসলাম ধর্ম পড়াবো। তোমরা সবাই দ্বিতীয় অধ্যায়ে সালাতের, দ্বিতীয় অধ্যায়ে সালাতের ওয়াজিব। হ্যাঁ, সবাই 36 পৃষ্ঠা খোলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো আছি ম্যাম। ভালো আছো না? আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই আমরা করি। আর তোমরা ঘরে অবস্থান করবে, এই মহামারীর সময়ে কখনো ঘর থেকে বের হবে না, ঘরে বসে পড়ালেখা করবে। ঘরে থাকলেই সুস্থ থাকবে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা যাক, তা আজ আমি তোমাদের পাঠদান করব পঞ্চম শ্রেণী ইসলাম ধর্ম, পঞ্চম শ্রেণী ইসলাম ধর্ম পাঠদান করব, দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা নং 36। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে সালাতের ওয়াজিব। আজকে আমার পাঠের বিষয় হচ্ছে কি? সালাতে ওয়াজিব। সবাই ইসলাম ধর্ম বইটি খোলো এবং খাতা কলম নিয়ে বসো। দ্বিতীয় অধ্যায়, আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে সালাতের ওয়াজিব। সবাই আমার পাঠদান মনোযোগ সহকারে শুনো। ওয়াজিব মানে কি? ওয়াজিব মানে অবশ্যই করণীয়, যে কাজটি আমাদের অবশ্যই করতে হবে তাকে কি বলা হয়? সাধনা বলো, তাকে বলা হয় ওয়াজিব। গুরুত্বের দিক ফরজের পরে ওয়াজিবের স্থান। তাহলে আমাদের ফরজের পরে কার স্থান? ফরজের পরে আমাদের ওয়াজিবের স্থান। কতগুলো ওয়াজিব কাজ আছে, এর যেকোনো একটিও ইচ্ছা করে বাদ দিলে সালাত হয় না। সালাতের মধ্যে কতগুলো কি কাজ আছে? ওয়াজিব আছে। সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে, এই কাজগুলো ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয় না। ভুলে বাদ দিলে সাহস সেজদা দিতে হয়। ভুল করে যদি কেউ বাদ দিয়ে থাকে তাহলে সাহস সেজদা দিতে হয়। সালাতের ওয়াজিব 14টি। সালাতের ওয়াজিব কয়টি বলো সাধনা? সালাতের ওয়াজিব কয়টি? 14টি। সালাতের ওয়াজিব 14টি। তাইলে ফরজের মতো ওয়াজিব আমাদের অবশ্য কর্তব্য, অবশ্য করণীয় এবং কর্তব্য। এই ওয়াজিব গুলো সালাতের মধ্যে যদি একটিও বাদ যায় তাহলে সালাত আদায় হয় না। আর যদি ভুল করে কেউ ওয়াজিব বাদ দেয় তাহলে সাহস সেজদা দিতে হয়। এই জন্য সালাতের ওয়াজিব অবশ্যই করণীয়, ফরজের পরে আমাদের ওয়াজিবের স্থান। তাহলে ওয়াজিব কয়টি বলো? ওয়াজিব 14টি। 14টি। হ্যাঁ, 14টি কি কি দেখো? এক, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া।
দুই সুরা ফাতিহার সাথে অন্য সুরা বা কোরআনের কিছু অংশ পড়া, তিন সালাতের ফরজ ও ওয়াজিবগুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা, চার রুকু সোজা হয়ে দাঁড়ানো, পাঁচ দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, ছয় তিনবার চার রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পড়ার জন্য বসা, সাত সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়া, আট মাগরিব এশা ফরজের প্রথম দুই রাকাতে এবং ফজর ও জুমার ফরজ সালাতে এবং দুই ঈদের সালাতে ইমামের সরবে কোরআন পাঠ করা এবং অন্যান্য সালাতে নীরবে পাঠ করা। বুঝতে পারছো? সালাতে তাহাজ্জুদ করা, দশ দুই ঈদের সালাতে অতিরিক্ত ছয় তাকবীর বলা, এগারো রুকু সেজদার কমপক্ষে এক তসবি পরিমাণ অবস্থান, রুকু সেজদার কমপক্ষে এক তসবি পরিমাণ অবস্থান, বারো সালাতে সেজদার আয়াত পাঠ করে তিলাওয়াতে সেজদা করা। কোরআন মজিদে এমন বিশেষ চোদ্দটি আয়াত আছে যা পাঠ করলে বা শুনলে সেজদা করতে হবে। তেরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করা, চোদ্দ ভুলে কোনো ওয়াজিব বাদ করলে সাহু সেজদা দেওয়া, ভুলে যদি কোনো ওয়াজিব বাদ করে তাহলে আমাদের কী দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। ভুলে কোনো ওয়াজিব বাদ করলে কী দিতে হবে? সাহু সেজদা দিতে হবে। এবার দেখো, এই যে সালাতের মধ্যে চোদ্দটি ওয়াজিব আছে, এই চোদ্দটি ওয়াজিব তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে কি করবে, সালাত আদায় করার সময় এই চোদ্দটি ওয়াজিবের মধ্যে ওয়াজিবগুলোর যে কোনো একটি যেন বাদ না পড়ে সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের চোদ্দটি ওয়াজিব অবশ্যই জানতে হবে। জানতে হবে কি? তবে কি না পারো, এই চোদ্দটি ওয়াজিব আমাকে অবশ্যই জানতে হবে। ওয়াজিব কি এবং ওয়াজিব কয়টি আমরা যদি না জানি তাহলে কি আমরা বুঝতে পারবো যে আমার সালাতের মধ্যে ওয়াজিব বাদ পড়ে? কি নাম তোমার? সাদনা? না সাদনা একটা। আচ্ছা, তাহলে দেখো আমাদের ওয়াজিব সম্পর্কে জানতে হবে। ওয়াজিব মানে কি? ওয়াজিব অবশ্যই ফরজের মতোই এটা খুব গুরুত্বপূর্ণ, ফরজের পরেই ওয়াজিবের স্থান। এখন দেখো শাহু সেজদা, শাহু সেজদা সম্পর্কে আমি আলোচনা করতেছি, এখন তোমরা মনোযোগ সহকারে শোনো। শাহু সেজদা, শাহু মানে কি? ভুল। শাহু মানে ভুল। সুমা, না সুমা তুমি জয়েন করে ফেলেছ, সুমা তুমি আমার পাঠদান মনোযোগ সহকারে শোনো। শাহু মানে কি? শাহু মানে ভুল। সেজদা শাহু মানে ভুল সংশোধনের সেজদা। আমরা আগে জেনেছি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দিলে সালাত হয় না, কিন্তু ভুলে কোনো ওয়াজিব বাদ করলে তা সংশোধনের উপায় আছে, আর সেই উপায় হলো শাহু সেজদা করা। এরপরে দেখো শাহু সেজদা আদায় করার নিয়ম, শাহু সেজদা আদায় করার নিয়ম আছে। শাহু সেজদা আদায় করার নিয়ম দেখো, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর শুধু ডান দিকে ছাড়াবো, তারপর আল্লাহু আকবর বলে দুটি সেজদা করব, সেজদার পরে তাশাহুদ দরুদ ও দোয়া মাসুরা পড়ব, তারপর ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব। শাহু সেজদা, শাহু সেজদা কি? আমি আগে বলে দিয়েছি শাহু মানে কি? ভুল। শাহু মানে কি বলো? শাহু মানে কি? ভুল। সেজদা শাহু মানে ভুল সংশোধন, ভুল সংশোধনের সেজদা। সেজদা শাহু মানে ভুল সংশোধনের সেজদা। আমরা আগে জেনেছি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দিলে সালাত হয় না, কিন্তু ভুলে কোনো ওয়াজিব বাদ করলে তার সংশোধনের উপায় আছে, আর সে উপায় হলো শাহু সেজদা করা। এবার দেখো শাহু সেজদা আদায় করার নিয়ম, শাহু সেজদা আদায় করার নিয়ম দেখো, সালাতের শেষ বৈঠকে তাশাহুদ করার পর শুধু ডান দিকে সালাম ফেরাবো, তারপর আকবর বলে দুটি সেজদা করব, তারপরে তাশাহুদ দরুদ ও দোয়া মাসুরা পড়ব, তারপর ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব। এরপরে দেখো মসজিদের আদব, মসজিদের আদব দেখো, মসজিদ অর্থ সেজদা করার স্থান। মসজিদের আদব, আদব দেখো, মসজিদ অর্থ সেজদা করার স্থান। মসজিদ অর্থ কি? সেজদা করার স্থান। সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদতখানাকে মসজিদ বলে। সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদতখানাকে কি বলে? মসজিদ বলে। মসজিদে মুসলমানগণ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন।
মসজিদে কেবলমাত্র আল্লাহর ইবাদত এবং ইবাদতের সাথে সংশ্লিষ্ট কাজ করা হয়, এই জন্যই মসজিদকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। মসজিদের বাড়িতে বা অন্য কোনো পবিত্র স্থানেও সালাত আদায় হয় না, তবে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে অনেক বেশি সওয়াব হয়। এরপরে দেখো, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান কি? মসজিদ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো কি বলো? মসজিদ। যারা পাঁচাত্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে আল্লাহ তাদের খুব ভালোবাসেন। পৃথিবীতে অসংখ্য মসজিদ আছে, বাংলাদেশে 2 লাখেরও বেশি মসজিদ আছে। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, দুনিয়ার সকল মসজিদই আল্লাহর ঘর। সকল মসজিদই পবিত্র সম্মানিত, তবে 3টি মসজিদের মর্যাদা বেশি। এগুলো হলো মসজিদে হারাম বা কাবা শরীফ, কাবা শরীফ মক্কায় অবস্থিত, মসজিদে নববী বা মদিনার মসজিদ, আকসা বা বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা জেরুজালেম অবস্থিত। তাহলে এই 3টি মসজিদ খুব সম্মানিত। আমরা জানি মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর মসজিদ? কার ঘর বলো? মসজিদ কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, দুনিয়ার সবচেয়ে পবিত্র সম্মানিত স্থান। আল্লাহ তাআলা আমাদের খালিক, মালিক, তিনি আমাদের জীবন মৃত্যুরও মালিক। পাঁচাত্ত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ ঘটে, বান্দা তার মানুষদের দরবারে হাজির দেয়। আল্লাহর দরবারে অতি বিনয়ে বিনম্রভাবে হাজির হতে হবে, অত্যন্ত কাতরভাবে আকৃতি জানাতে হবে। সুতরাং মসজিদের কতগুলো আদব মেনে চলতে হয়, যেমন পাক পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আমরা পাক পবিত্র শরীরে পাক পবিত্র শরীর ও পোশাক নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আমরা কি নাপাক অবস্থায় মসজিদে প্রবেশ করতে পারবো বলো? সুমা পারবো? সুমা পারবো না। মসজিদে প্রবেশ করতে হলে আমাদের পাক পবিত্র ভাবে প্রবেশ করতে হবে। তারপরে দেখো, পবিত্র মন ও বিনয় বিনম্রতার সাথে মসজিদে প্রবেশ করা। পবিত্র মন এবং বিনয় ও নম্রতার সাথে মসজিদে প্রবেশ করা। এরপরে দেখো, মসজিদে প্রবেশের সময় এ দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়াটি পড়তে হবে? আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিকা, অর্থ হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। অর্থ কি? হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। তারপরে দেখো, মসজিদে প্রবেশের সময় হুড়োহুড়ি ধাক্কাধাক্কি করা যাবে না। আমরা মসজিদে প্রবেশের সময় হুড়োহুড়ি ধাক্কাধাক্কি করব? মসজিদে প্রবেশের সময় হুড়োহুড়ি ধাক্কাধাক্কি করা যাবে না। মসজিদে কোনো খালি জায়গা দেখে বসা, নিজে না গিয়ে অন্যকে সামনে যেতে বলা উচিত নয়। বেশি জায়গা জুড়ে বসবে না, অন্যদের বসার জায়গা করে দেবে। লোকজনকে ডিঙ্গিয়ে সামনের দিকে না যাওয়া। মসজিদে কোনো অপ্রয়োজনীয় কথা না বলা। মসজিদে কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মসজিদে কি তোমরা অপ্রয়োজনীয় কথা বলতে পারবে? মসজিদে কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। নিরবতা পালন করা, উচ্চস্বরে কথা না বলা। মসজিদে নিরবতা পালন করতে হবে এবং মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না। কোরআন তেলাওয়াত, ধর্মীয় কথাবার্তা শোনা। কোরআন তেলাওয়াত এবং ধর্মীয় কথাবার্তা